উচ্ছেদ করার আগত একটা নিয়ম আছে, সেই নিয়ম তিল মানুহ পালন নকৰাটো আজি জলদত পটপটকে ওলাই গৈছে শুনাপুৰত। আৰু যি অমানৱীয় মানুহখিনিক উচ্ছেদ কৰাৰ পাছত মানুহখিনি যাবৰ কাৰণে ৰাস্তাৰ কিনাৰত আমি যিটো দেখিছোঁ বস্তুবিলাক ৰখাৰ পিছত যি বুলডেজাৰে মাৰি দিছে ভাঙি দিছে, সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাক স্কুলৰ পৰা আহি থকা অৱস্থাত ঘৰত যাব নোৱাৰা এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে। এই কথাটো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় গোটেই কথাটো কালি আপোনালোকে চাব, এই ট্রেডিংৰ কথাতকৈ এইবিলাক কথাই বেছি গুরুত্ব পাইছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ভাবিছে যে তেওঁ এই মূৰটো সুমুৱাই দিছে, তেওঁ গাটো বালিত সুমুৱাই দিছে, গা দেখা নাই, মানুহে গা দেখি আছে। মোৰ যে স্পষ্ট কথা যিটো আমাৰ অজিত ভূঞা ডাঙরিয়ায় কলে যে উচ্ছেদক আপোনালোকে সরকারিভাবে তেওঁলোকক উঠোৱাৰ এটা নিয়ম আছে, স্পষ্ট নিয়ম। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ততাতয়াকৈ কৈছে না আমাৰ ৰঞ্জিতী গগৈয়ে যে ততাতয়াকৈ কৰা কথা বতৰাবিলাকত ভুল হৈ যায়। মই আপোনালোকক স্পেচিফিক কৈছোঁ যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সরকারের এডভোকেট জেনেৰেল উপস্থিত থকা অৱস্থাত দুজনীয়া উচ্চতম ন্যায়ালয়ৰ রায় যোৱা 27/6/2024 তাৰিখে দিছিল। গুৱাহাটী উচ্চতম ন্যায়ালয়ৰ দুজনীয়া বিচাৰপীঠে WP(C) নম্বৰ 1057/2022 তাৰমানে 2022 গোচৰত 27/6/2024 তাৰিখে প্ৰদান কৰা ৰায় ও আদেশ অনুযায়ী চৰকাৰী মাটিত উচ্ছেদৰ আগতে 15 দিনৰ সময় দি জাননী দিয়াটো বাধ্যতামূলক অৰ্ডাৰ দিছে তেওঁৰ এডভোকেট জেনেৰেলৰ উপস্থিতিত। 27/6/2024 তাৰিখে দিছে আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এডভোকেট জেনেৰেল চৰকাৰৰ তাত উপস্থিত আছিল, তাৰপিছতো ততাতৈয়াকৈ দিছে গোটেই মনটো ডাইভাৰ্ট কৰি সেইফালে দিবৰ কাৰণে। গতিকে এইটো কণ্টেম্প অফ কোৰ্ট হৈছে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিজেই কৈছে যে এই কথাখিনি আমি পরবর্তী যেখানে আমার স্থায়ী মাটি আমার যেখানে মেয়াদী মাটি আছে সেইখিনিকে আমি নোটিশ দিম, বাকিখিনি আমি দিয়ার কথা নাই। গতি এই কথাটো কন্টেম অফ কোর্ট, নিশ্চয়কৈ যে কোনো মানুহে হাইকোর্টত যাব। গতি মানুহক বিভিন্ন ধরনের কিছু সফট টার্গেট, এই লোকসকলক সফট টার্গেট করে লৈছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বিভিন্ন কারণত। কিন্তু আজি যদি আপনি মাজৰ পৃষ্ঠাবিলাক পড়ে কাকতর, আমার অসমৰ মানুহ তেনেকুৱা নহয়, কাকতবিলাক পরিবেশন মানুহে কিন্তু কথাবিলাক কৈছে যে আজির তারিখত, আজি আপনাদের চাওক সৌ সিদিনা আমি একটা উজনি অসমৰ কথাটো কলে আজি উল্টা কৈ দিলে। মই আজি ইয়াত আপোনাক কৈছোঁ যে যদি কোনোবাই জীৱনৰ জীৱনটো আসল মানুহৰ জীৱনৰ যদি কিবা ভয় আছে তাৰ পৰা গুচি আহিব লাগে, যত তাৰ পৰা আহিব কৈ আজি আকৌ কৈছে যাব লাগে বুলি কোনে ল'ব? মুখ্যমন্ত্রীয়ে কওক যে এইখিনি গলে একো অসুবিধা নহয়। গোটেই থলুৱা কালি থলুৱা 700 প্রায় 1000 কোটিত ব্যবসায় করা সেই ঘরবিলাক আজি নচলা হয়েছে, কালি বাধ্যতামূলকভাবে কবলে বাধ্য হয়েছে যে আমার যে অসুবিধা হয়েছে। সেই কারণে আমি কৈছোঁ যে এই ট্রেডিংৰ কথা বতৰাবিলাক খুবকে চর্চিত হয়ে থাকার কারণে গোটেই কথাটা ডাইভার্ট করবর কারণে একটা ষড়যন্ত্র চলাইছে। সেই কারণে আজি এই বিরোধী ঐক্যমঞ্চ সেই কথাটো যাতে রাইজে পাহৰি না যায়, মুখ্যমন্ত্রী জালত যাতে আমি ভরি নিদো, এই কথাখিনি আমি আজি প্রাধান্য দিছোঁ, এই কথাখিনি আপোনালোকৰ দ্বাৰা আমি বিচাৰিছোঁ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।